অনেকে বুখারী মুসলিম বিশ্বদানী ভাসন তুলেছেন এই বিষয়ে আলোচনা করলে খুশি হতাম সব আপনি বুখারি মুসলিম কেন বলেন কোরআনের উপরেও তো কেউ কেউ বিশ্বদানী ভাসন তুলবে তুলতেই পারে কেউ কেউ আল্লাহর রসুলের উপরে তুলছে তুলে নেই ইয়ার আল্লাহর উপরেও তুলেছে আল্লাহকেও তো বলেছে ইয়াদুল্লাহে মাগুলো ইহুদিরা বলতো আল্লাহর হাত বদ্ধ তো এই বর্তমান সময়ে কোনো কোনো তথাকথিত হ্যাঁ জাতীয় অধ্যাপক দাবি করে এরকম কোনো কোনো শয়তান আছে যারা বলছে করোনা যদি কোনো করোনা যদি কোনো এবারে ভালো হয়ে যায় আমরা তাহলে আমরা বলবো যে বিজ্ঞান বুঝি পাশ করেছে নওয়াজবিল্লা মসজিদ হেরে গেছে এই সমস্ত কথাগুলি যখন বলে আপনি কি মনে করেন তারা কি ইমান আছে এদের যারা এরকম কথাগুলি বলে বেশিরভাগই নাস্তিক টাইপের তারা ইচ্ছা করে বিভিন্নভাবে সেগুলি রটনা করে এবং এদের মধ্যে দুই শ্রেণীর লোক আছে আমরা বলেছিলাম যে এক শ্রেণীর লোক হচ্ছে শিয়া আরেক শ্রেণীর লোক হচ্ছে তারা এই নাস্তিক দুইশো একসাথ হয়ে গেছে এখানে শিয়ারা এবং মুস্তাশরি কিন্তু একসাথ হয়ে গেছে কী জন্য যে আমাদের ইসলামিক যে আহলসুনুল জামাতের যে ঘাঁটি সেগুলিতে আঘাত হানবে এবং আমাদের সন্তানদেরকে আমাদের যারা সদিকে আঁকিতে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সে আখিতে বের করে বিভ্রান্ত করবে এই জন্য তারা বিভিন্ন তাদের এই বর্তমান সময় যে যে এটাকে বলা হয় এনফিজার আলমা আরফি অর্থাৎ যে বিস্ফোরণ চলছে জ্ঞানের জগতে বা বিভিন্ন বিড়িয়ার জগতে সেখানে তারা সুযোগ বুঝে সুযোগ বুঝে সেগুলি ছাড়ছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ইদিউফিনুর আল্লাহবাহিম আল্লাহ মুহাল মুসরিক আলাউকারিহাল কাফেরুন আল্লাহ তারা চায় আল্লাহর আলোকে নি নির্বাহিত করে দিতে ফুৎকার দিয়ে কিন্তু আল্লাহ সে আল্লাহ আলোকে পূর্ণ রাখবেন এবং কেয়ামত পর্যন্ত একটি দল থাকবে একটি গোষ্ঠী থাকবে হ্যাঁ একটি গোষ্ঠী থাকবে যারা আল্লাহ তালার দিনের উপরে যারা আঘাত করবে তাদের সেই দিনকে সে আঘাতকে প্রত্যাঘাত করে ফিরিয়ে দেবে আবুহারি মুসলিমের উপর আক্রমণের কথা বলছিলাম যোগ যুগে কিন্তু আরও বড় কিছুর আক্রমণ হয়েছে বোখারি মুসলিম দূরের কথা তাদের অন্যদের উপরে আক্রমণ হয়েছে আপনারা জানেন হ্যাঁ বোখারি মুসলিম আক্রমণটা আপনি শুনে নেন বোখারি ও মুসলিমের সমস্ত হাদিস বিশুদ্ধ যারা এর মধ্যে কথা বলে হ্যাঁ মহাদ্দিনরা কথা বলেছে কথা বলতেই পারে আমি আপনার আমি 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 আমার ভাইয়ের যদি সমালোচনা করি তাকে শুদ্ধ করার জন্য বা তার কোনো কিছুকে পছন্দ করার জন্য এর অর্থ এই নয় যে তাকে আমি তার জিনিস গ্রহণযোগ্যতা তার নিয়ে সন্দেহ তুলছি এটা নয় হ্যাঁ তাকে আরও সুন্দর করার জন্য এটা বলে তো আমাদের মহাদ্দ মধ্যে দ্বারা কোথা নিয়ে আসানো তিনি ইমামখারি মুসলিম ইমিনা হাদিস নিয়ে কথা বলেছেন কোনো সন্দেহ নেই কিন্তু পরবর্তীতে এসে দেখেছেন যে বুখারির যে সমস্ত হাদিসের ব্যাপারে কথা বলেছেন দ্বারাকনি এখানে হক হচ্ছে বুখারির সাথে আর মুসলিমের যে সমস্ত হাদিসের ক্ষেত্রে কথা বলেছেন এখানে কোনো কোনোটাতে দ্বারাকি সত্য বলেছেন কোনো কোনোটা শব্দের ব্যাপারে এটা কিন্তু তারা কিন্তু দ্বারাকনি কিন্তু হাদিসের শুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন তোলে না তিনি বলছেন কোনো কোনো শব্দ নিয়ে যে এগুলি হয় না কোনো কোনো বর্ণাকারী নিয়ে যে এইটা বর্ণনা করুন ওইটা বর্ণনা করলে হতো না শর্ত অনুসারে এটা হয় না এভাবে তিনি আলোচনা করেছেন সেইগুলোতে সেইগুলোর উপরে রদ করে আলহামদুলিল্লাহ যুগে যুগে আলমটা বই লিখেছেন যে আসলে হক হচ্ছে ইমাম বোখারি এবং মুসলিমের সাথে অন্য কোনো অন্য কোনটার হক নেই এখানে আমাদের কাছে একটা বই আছে নাম হচ্ছে আল এলজামাত তত্তাব আল এলজামাত তত্তাব এই বইটা ইমাম দারাকত্ন এই বইটার উপরে আলহামদুলিল্লাহ এই এটাকে রদ করে সুন্দর করে তাকিদ করেছেন আবু আব্দুর রহমান মকবুল বিন হাদিয়াল ওয়াদি রহমতুল্লাহ তিনি এই হাদিসটার হাদিসগুলো হাদিসগুলোর তাকড়ি করে দেখিয়েছেন যে আসলেই হক হচ্ছে বোখারি মুসলিমের সাথে অন্য কারোর সাথে নয় আমাদের ওস্তাদের মধ্যে শেখ শেখ আহম্মদ আল হসারি রাহেমহল্লা তিনি আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন যখন আমরা মদিনায় ছিলাম যে তখন তিনি বলেছেন যে যখন আমি উনি পরীক্ষা পরীক্ষা করে দেখেছেন যে হক হচ্ছে বোখারি মুসলিমের সাথে দুই এক জায়গাতে যে আলোচনা করেছে সেগুলির মধ্যে শুধু মুসলিমের কোনো কোনো বর্ণাকারীর ক্ষেত্রে যে সমস্ত তিনি বর্ণনা করে ইয়া বলেছেন দ্বারাকত্নী বলেছেন সেগুলি শুদ্ধ কিন্তু এগুলি হাদিসের বিশুদ্ধতার বিষয়ে নয় কোনো কোনো শব্দের বিষয়ে কোনো কোনো বর্ণাকারী কোনো শব্দের বিষয়ে কিন্তু হাদিসের বিশুদ্ধের বিষয়ে তারা কেউ আসলেই কেউ প্রশ্ন তোলেনি সুতরাং আসমানের নিচে জমিনের উপরে কারিমের পরে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বোখারি ও মুসলিম যারা এভাবে কথা বলেন তারা নিজেদের বিশুদ্ধতা নিয়ে একটু চিন্তা করে দেখুন নিজেরা আসলে কতটুকু শুদ্ধ তারা যে কথা বলতেছেন তারা কতটুকু জ্ঞানী তাদের জ্ঞানের কোন ভুবনে তারা বসবাস করেন তাদেরকে জানা জানা দরকার তারা কি আসম রেজাল সম্পর্কে জানেন তারা কি ওসুল হাদিস সম্পর্কে তারা জানে তারা কি জানে যে মহাদিসিনের যে কষ্ট করে তারা জমা করেছেন তারা কি জানে তারা বহারি মুসলিমের শর্ত সমূহ সমূহ কী তারা কী হিসেবে তারা কথাগুলি বলে এটা হচ্ছে শোনা কথা ধার করা আমরা আগেই বলেছি শিয়াদের এবং তথাকত মুস্তা শখিব বা প্রাচ্যবিদদের বিভিন্ন সন্দেহ নিয়ে এসে তারা মানুষের মধ্যে প্রচার করছে অথবা শিয়াদের প্রাচ্যবিদদের বিভিন্ন চেলা চামুন্ডা যারা আছে বিভিন্ন দেশে তাদের যে সমস্ত এজেন্ট আছে এদের মাধ্যমে সেটা প্রচার পায় এবং বিভিন্ন মানুষের কাছে এটা প্রচার করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে এগুলি প্রচার করা জিনিস নয় এগুলি হচ্ছে এরা আসলেই দিনের শত্রু এদেরকে আমরা চিহ্নিত করে রাখি এবং তাদেরকে কখনও ইসলামিক বিভিন্ন কথা বলতে সুযোগ না দিক বললে তাদেরকে প্রতিহত করা ইমান ইমানদারের দায়িত্ব এবং তাদের বিরুদ্ধে কথা বলা লেখা সরকারের কাছে তাদের কথা তুলে ধরা যে এরা বিভ্রান্ত এটা আমাদের এক ইমানি দায়িত্ব আল্লাহ তালা এদের থেকে আমাদের খাবার এদের যে সমস্ত থাবা থেকে আমাদের হেফাজত করুন দিনকে এবং ইমানকে হেফাজত করুন এবং আমাদের ভাইদেরকে হেফাজত করুন এবং এদেরকে সঠিক পদ দান করুন যদি তার সঠিক পদের তাদের পাওয়ার নসীব থাকে আর না হলে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিন এবং আমাদের দিন ও ইমানকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাব